আবহাওয়া অফিস ঘূর্ণিঝড়ের সংকেত দেখালাই বন্দরের জেটিতে থাকা বড় বড় জাহাজকে গভীর সাগরে পাঠিয়ে দেয় বন্দর কর্তৃপক্ষ অন্যদিকে ছোট ছোট জাহাজ ট্রলারকে উপকূলের কাছাকাছি নিরাপদ আশ্রয় থাকতে বলে কিন্তু কেন সমুদ্রের তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস হলে সমুদ্রে ঝড় হওয়ার আশঙ্কা থাকে আর তখন যদি ওই এলাকায় নিম্নচাপের সৃষ্টি হয় তবে আমাদের আবহাওয়া অফিস থেকে আসে সতর্কবার্তা নিম্নচাপের জায়গাটি আশেপাশের উচ্চচাপের বায়ু দখল করে নেয় এবং ঘূর্ণি সৃষ্টি করে শুরুতে ঘূর্ণিঝড় দুর্বল থাকলেও ক্রমে ক্রমে আশেপাশের বায়ু আর ঘূর্ণনের ফলে উৎপন্ন শক্তি নিয়ে উপকূলের দিকে আসতে থাকে শুরু করে দেয় তার তাণ্ডব বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন জাহিদুল করিম আকন্দ জানান ঝড়ে যেখানে তীরের কাছাকাছি থাকতে চায় সবাই সেখানে বড় জাহাজগুলোকে গভীর সমুদ্রে পাঠিয়ে দেওয়া হয় অনেকেই মনে করতে পারেন সেখানে জাহাজগুলো ঝড়ের কবলে পড়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে আসলে তা ঘটে না মূলত জাহাজ ও বন্দরের নিরাপত্তা ও ক্ষতি কমানোর জন্যই বিভিন্ন দেশের বন্দর কর্তৃপক্ষ কাজটি করে থাকেন আর এটা আন্তর্জাতিকভাবেও স্বীকৃত একটা নিয়ম অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন জাহিদুল করিম বলেন বঙ্গোপসাগর বা আরব সাগরে ঘূর্ণিঝড়ের গতিপথের অঞ্চল ছাড়া সাধারণত গভীর সমুদ্রের চাইতে তীরবর্তী অঞ্চলের পানি বেশি ঝঞ্ঝাক্ষুব্ধ থাকে এত বড় জাহাজগুলো যেটিতে বাধা থাকলে প্রচণ্ড ঝড়ে একটি আরেকটির উপর আছড়ে পড়ে বা ধাক্কা খেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে শুধু জাহাজই নয় শক্তিশালী এই ধাক্কায় বন্দরেরও ক্ষয়ক্ষতি হতে পারে এছাড়া বন্দরের চ্যানেলে যদি কোনো জাহাজ ডুবে যায় তবে বন্দরে জাহাজ আসা যাওয়া বন্ধ হওয়ার আশঙ্কাও থাকে এজন্য আন্তর্জাতিক মেরিটাইম স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুযায়ী ল্যান্ডলক এরিক এরিয়া বা প্রাকৃতিকভাবে বেষ্টিত সুরক্ষিত নৌবন্দর না থাকলে বিশ্বের সর্বত্রই ঝড়ের সময় বড় জাহাজকে গভীর সাগরে পাঠিয়ে দেওয়া হয় আর তুলনামূলক মাঝারি ও ছোট জাহাজ ও জলযানকে তীরের কাছাকাছি থাকতে বলা হয় সাবেক নৌ কর্মকর্তা জাহিদুল করিম আকন্দ আরও জানান বিশ্বের সকল পণ্য পরিবাহী বড় জাহাজেই দুটি ইঞ্জিন কার্যকর থাকে দুই ইঞ্জিন চালিয়ে অনেক বড় বড় ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে জাহাজ চলতে পারে আর ঝড়ের সময় জাহাজকে একটি বিশেষ কৌশলের নির্দিষ্ট গতিতে চালিয়ে ভারসাম্য ঠিক রাখেন নাবিকরা আর এতে ঝড়ের সময়ে বন্দরের চাইতে গভীর সমুদ্রেই নিরাপদে থাকে বড় জাহাজগুলো বড় জাহাজ বন্দরের কাছাকাছি থাকলে কী ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তার একটা উদাহরণ দেওয়া যাক দু সালের তিরিশ মে বঙ্গোপসাগরের বাংলাদেশ উপকূলে আঘা ঘূর্ণিঝড় মোড়ার ঢেউয়ের তোরে চট্টগ্রাম বন্দরের বহির্নগরে অবস্থান করা এম ক্রিস্টাল গোল্ড নামের একটা দৈত্যকায় জাহাজ নোংর ছিঁড়ে পার্কি সৈকতে উঠে আটকে পড়ে তারপর বহু চেষ্টা করেও জাহাজটি আর সমুদ্রে নামানো বা ভাসানো যায়নি পরে এই জাহাজটি ভাঙার জন্য নিলামে ক্রয় করে ফোরস্টার এন্টারপ্রাইজ নামে একটা প্রতিষ্ঠান কিন্তু পরিবেশ অধিদপ্তরের অনুমতি না পাওয়ায় এবং পরিবেশের ক্ষতির সংখ্যায় এটি কাটাও যাচ্ছে না এমন অবস্থায় জাহাজটি সমুদ্র সৈকতের জন্য গলার কাটা হয়ে আছে